Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alibri pokok teki apnader kache notun arek video ni aslam. Ajke video madhye Nigerian ajubi cat niye kotha bolbo. Jegulo theke amra size cut kore Bangladesher bibhinno jelate ebong dokane bikri kore thaki. Jader ei dhoroner gach proyojon ebong ki size cat nite agrohi tara iskhane thaka number e amader sathe jogajoger madhye niye jete parben apnader dokan shob porjonto. বর্তমানে এই গাছটা এত বেশি চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে যে এই গাছটা নাইজেরিয়ান আজুবি কাঠটা খুবই জনপ্রিয় একটি কাঠ বাংলাদেশে চৌকাট এবং ঘরের কাজের জন্য মূলত এই কাঠগুলো একটু ব্যবহার করা হয় থাকে এছাড়া আমাদের প্রয়োজনীয় বিভিন্ন জায়গাতে আমরা শক্ত মজবুতের কথা চিন্তা করে লোহা কাঠ দিয়ে আমরা আমার ঘর তৈরি করে থাকি তো আমরা মূলত এই কাঠগুলো দিয়ে সবচেয়ে বেশি বিক্রি করে থাকি চৌকাটের জন্য পরবর্তীতে যারা বিক্রমপুর মুন্সিগঞ্জ কেরানীগঞ্জ এই অঞ্চল রয়েছেন যারা কাঠ দিয়ে ঘর তৈরি করে থাকেন কাঠটির মাধ্যমে তারাও আমাদের কাছ থেকে এই ধরনের সাইজ কাঠগুলো নিয়ে যেতে পারে আমাদের দোকানের ঠিকানা হচ্ছে মিরপুর 10 কাজীপাড়া ঢাকা এছাড়াও আমাদের সমেল টলিগুলো রয়েছে কুমিল্লার দেবপুর বাজার যেটা কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে সিলেটে যাওয়ার পর অবস্থিত দেবপুর বাজার ওইখানে আমাদের আলিফ এন্টারপ্রাইজ নামে আমাদের সকল প্রতিষ্ঠান ওইখানে চারটা চৌমিল একটা টলি এবং একটি শোরুম রয়েছে আপনারা ওইখান থেকে ফার্নিচার এবং কি চৌকাট পাল্লা পাশাপাশি সাইজ কাঠও নিয়ে যেতে পারবেন আমাদের কাছে কাঠের ভিতরে মেহগনি কাঠ আকাশমণি কাঠ গামারি কাঠ সেগুন কাঠ বারমাটি কাঠ ও গর্জন কাঠ এই কাঠগুলো পেয়ে যাবেন যাদের বড় লম্বা গাছ প্রয়োজন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন সেখানে সরাসরি কল দিয়ে আপনাদের কোন সাইজ কোন ক্যাটাগরিতে নেওয়া লাগবে সেটা আমাদের সাথে শেয়ার করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোতে দেওয়া আছে আপনারা সেখান থেকে স্টেম মাধ্যমে আপনাদের প্রয়োজনীয় জিনিসগুলো মাপ পাঠিয়ে দেব আমরা মাপটা দেখে আপনাদেরকে দামটা জানিয়ে দেব এবং কিভাবে আমাদের কাছ থেকে নিতে পারবেন সে সম্পর্কে জানতে পারবেন অনেকে আমাদের পেমেন্ট মেথড সম্পর্কে জানতে চায় আমাদের প্রত্যেকটির আইটেমের যতটুকু মাল আপনার লাগবে তার 50% বা 40% অ্যাডভান্স করবেন আমরা কাজ শুরু করে দিব আপনার অ্যাডভান্সের উপর ডিপেন্ড করে বাকি টাকাটা যেদিন আমরা পণ্যটা আপনাকে হস্তান্তর করব হ্যান্ডওভার করব ঠিক ওই দিন আমাদেরকে পেমেন্ট দিয়ে আপনারা আমাদের পণ্যগুলো নিয়ে যেতে পারবেন আমাদের কাছ থেকে আপনারা গোল গাছও সংগ্রহ করতে পারবেন বিশেষ করে যারা বন্দর থেকে গাছ খুব বেশি একসাথে নিতে পারে না টুকরা টুকরা গোল গাছ প্রয়োজন হয় তারা বিশেষ করে আমাদেরকে কল দিয়ে থাকে এবং তাদের উদ্দেশ্য করে বলছি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই ধরনের গাছগুলো খুব ইজিলি এবং কম সময়ের ভিতরে সেকশন করে পাশাপাশি সাইজ কাট করে নিয়ে যেতে পারবেন আপনি যদি আপনার দোকানে নিয়ে সাইজ কাট করে বিক্রি করতে চান সেটাও আমাদের কাছে পাবেন আমাদের সম্পূর্ণ কারুকাজগুলোই আমরা সবসময় নিজের দায়িত্ব থেকে কাজ করে থাকি যার ফলে গ্যারান্টি সহকারে আপনাদের কাছে দিতে পারবো আমরা এই এমন গাছ আনি না যেগুলো আপনারা বিক্রি করতে বা আপনারা নিয়ে ক্ষতিগ্রস্ত হবেন যেগুলো আপনারা নিয়ে উপকৃত হবেন সেগুলো আমরা মোটামুটি বুঝি এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমরা আপনাদের জন্য গাছগুলো সংগ্রহ করে আপনাদেরকে দিয়ে থাকি কেউ যদি রাউন্ড গাছ নিতে চায় সেটা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা 7 ফিটের নিচে সাইজ কাঠ বিক্রি করি না আর 7 ফিটের উপরে যে গাছগুলো থাকে সেগুলোতে আমরা চৌকাঠের কাঠ এবং ঘরের কাঠ বিক্রি করি আর 7 ফিটের নিচে যে গাছগুলো মূলত থাকে সেই গাছগুলো অন্যান্য ছোট ছোট জায়গাতে স্পেসগুলোতে অনেক ব্যবসায়িকরা কাজে লাগায় বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সিস্টেমের জায়গায় এই গাছগুলো প্রয়োজন হয় এই গাছগুলোতে তারা তাদের ফাইল অনুযায়ী তারা নিয়ে যায় এবং তাদের জন্য মূলত বিক্রি করে থাকে তো যাদের যে কোনো ধরনের সেকশনে গাছ প্রয়োজন আমাদের সাথে শেয়ার করবেন আমরা আপনাদেরকে আপনাদের সাইজ অনুযায়ী পাঠিয়ে দেব আমাদের কাছে যথেষ্ট পরিমাণ লোহা কাঠ স্টকে রয়েছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে সাইজ লিস্ট অনুযায়ী আপনারা পছন্দ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা চৌকাঠের জন্য মেহগনি কাঠের চৌকাঠ লোহা কাঠের চৌকাঠ শিলকড়ি কাঠের চৌকাঠ সেগুন কাঠের চৌকাঠ ও বারমাটি কাঠের চৌকাঠ বিক্রি করি দরজার ক্ষেত্রে আমরা বিক্রি করি গামারি কাঠের দরজা মেহগনি কাঠের দরজা এবং সেগুন কাঠের দরজা পাশাপাশি আমরা বারমাটি কাঠের দরজা বিক্রি করে থাকি তো এ ছিল আমাদের আজকের বিজ্ঞাপন যাদের যে কোনো ধরনের চৌকাঠ সাইজ কাঠ প্রয়োজন হয় লোহা কাঠে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে আপনাদের সাইজ অনুযায়ী পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ